কামুত্রন যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় হিপ জয়েন্টের ব্যথা ও প্রতিকার এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর আরফিন ইফতেকার আহমেদ কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর কনসালটেন্ট স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সার্জারি বিআরবি হসপিটাল তাই পরামর্শ তাদের ফোন করুন 9824052 নম্বরে সাথে থাকছি রূপা হাসান ডক্টর আরফিন আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর জন কলে ধন্যবাদ আমরা হিপ জয়েন্টের যে সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো হিপ জয়েন্টে ক্ষয় হয় আমরা জানি কি কি রোগ হয়ে থাকে সাধারণত হিপ জয়েন্টে আচ্ছা হিপ জয়েন্টে সাধারণত এটা একটি এই জোন অনেক হয়ে থাকে যে বাচ্চাদের এক ধরনের হয় যেমন আমাদের আপ টু 0 to 10 years এর মধ্যে বাচ্চাদের ডিডিএস হয়ে থাকে পার্থিস হয়ে যায় ট্রানজিট সাইনোভাইটিস হয় 11 থেকে 20 বছর বয়সে যেমন সুফি যেটা বলি স্লিপ ক্যাপিটোফিবুলোফিস হয় এছাড়া আমাদের অ্যাডাল্টাইজ আমাদের এভিয়ান হয়ে থাকে আমাদের যেটা বলি এভাস্কুলার নেক্রোসিস হয় এছাড়া অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে হিপে এটা বিভিন্ন কারণে হিপ জয়েন্টে বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে হিপের এভিয়ানটা নিয়ে যদি একটু জানতে চাই এভিয়ান আসলে অনেকেই জানতে চান এভিয়ানটা মনে হয় আমাদের দেশে খুব কমনলি পরিলক্ষিত হয় একটু জানতে চাইবো এভিয়ানের পুরো অ্যাব্রিভিয়েশনটা কি আসলে আচ্ছা এভিয়ান পুরো ফর্ম হচ্ছে এভাস্কুলার নেক্রোসিস আচ্ছা অর্থাৎ সবচেয়ে বেশি আমাদের হিপ জয়েন্টে হয়ে থাকে এটা মানে হচ্ছে এটা আমি ইংলিশে বলি এটা সেগমেন্টাল নেক্রোসিস অফ দ্য বোন ডিউ টু ডিসরাপশন ব্লাড সাপ্লাই মানে হচ্ছে আমাদের বোনসটা কোনো কারণে ব্লাড সাপ্লাই করে নষ্ট হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায় তখন এভিয়ান হয়ে থাকে সবচেয়ে বেশি কমন হচ্ছে আমাদের হিপ জয়েন্টে কারণ আমাদের হিপ জয়েন্টে দুটো ইম্পর্টেন্ট আর্টারি আছে লাইক মিডিয়াল অ্যান্ড সার্কাফ্রেস ফিমোর আর্টারি কোনো কারণে যদি এই আর্টারিগুলো ডিসরাপশন হয়ে যায় তখন আমাদের এভিয়ান ডেভেলপ করে বোনসে ডিসরাপশন হবে নিশ্চয়ই এটা বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হতে পারে অথবা এটা কি ভেতরের কোনো ডিসফাংশনের জন্য আমি বলি এটা কিছু কজ আছে বিলে আসলে এখানে প্রাইমারি কজ আছে সেকেন্ডারি কজ আছে প্রাইমারি কজটা মিলে মোস্ট কমনলি আননোন আচ্ছা আর সেকেন্ডারি কজ আছে লাইক ট্রমাটিক কজ আছে নন ট্রমাটিক কজ আছে ওকে ট্রমাটিক মধ্যে হচ্ছে লাইক অনেকে আসলো যেমন ফ্র্যাকচার নেক ফিমার হলো আবার অনেক ফ্র্যাকচার নেক ফেমের সাথে হিপ ডিসলোকেশন হয়ে গেল বাট সে তখন সে ঠিকমতো ট্রিটমেন্ট করলো না আবার অনেককে যেমন যাদের অ্যাডোলেসেন্সে বলেছে এটাকে স্লিপ ক্যাপিটাল ফিমোর এপিফাইস রোগ হলো তাদের হতে হয় আমাদের এভিয়ান হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে আমাদের যারা অনেকে যারা যারা স্টেরয়েড দিচ্ছে যারা অ্যালকোহল টেক করে যারা আয়োনাইজিং রেডিয়েশন এক্সরে রোগে এমআর রোগে কাজ করে তারপর এসএলই তারপর বিভিন্ন ব্লাড ডিসঅর্ডার সিকলসেল ডিজিজ এইসব কারণে এভিয়ান হয়ে থাকে প্রেগনেন্সিতে আমার সময় এভিয়ান ডেভেলপ করার সময় আচ্ছা এই যে এভিয়ানটা আমরা বলছি হিপ জয়েন্টের ক্ষেত্রে এটাকে আমাদের বডির অন্যান্য পার্টেও কি দেখা দিতে পারে এই এভিয়ান হ্যাঁ সবচেয়ে বেশি হয় হিপে হয় এছাড়াও আমাদের হিপের নির উপরে ফিমোরাল কন্ডাইলে হয়ে থাকে তারপর হাতের ক্ষেত্রে আমার হিউমারাসে হয়ে থাকে তারপর এলবোর দিকে ক্যাপিচুয়াল আমাদের হয় তাছাড়া আমাদের ডিস জয়েন্টের কাছাকাছি স্ক্যাফয়েড বা লুনেট বোনে হয় তারপর অ্যাঙ্কেলটা আমাদের টেলাস বোনে হয়ে থাকে এটা এই যে এভিয়ান নিয়ে আমরা কথা বলছি হিপেরটা যদি জানতে চাই আমাদের মধ্যে কোন বয়সের মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় আচ্ছা সবচেয়ে বেশি দেখা যায় বাংলাদেশে বিশেষ আমাদের দেশে 20 to 50 years এজে এখানে সাধারণ মেল ফিমেল বোথ আর এফেক্টেড সাধারণ বাইরের কান্ট্রি থেকে মেলরা বেশি এফেক্টেড কারণ বাইরের কান্ট্রি অ্যালকোহলটা প্রচুর ইন্টেক করে বাট বাংলাদেশে কিন্তু ফিমেলরা বেশি এফেক্টেড হচ্ছে কেন কারণ ফিমেলরা এফেক্টেড আচ্ছা ফিমেলরা কারণ আমাদের মানে মেজরিটি ফিমেল যারা আছে ওরা লাইক যারা লাইক জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছে যেমন ওরা কনসেপ্ট পিল খাচ্ছে পিল খাওয়া ইজ ওয়ান কাইন্ড অফ স্টেরয়েড ফিমেলদের কারণে এখানে মানে দেখা যাচ্ছে মানে তিন ভাগের দুইবার রোগী কিন্তু ফিমেল পেশেন্ট আসতেছে এখানে কিন্তু আচ্ছা তবে ইভেন এগুলো পিল খাওয়ার কারণে পিল খাচ্ছে অনেকে আবার যেমন ব্যথার জন্য লাইক স্ট্রেট টেক করে লাইক কর্টসন তারপর ডেভেলকট এগুলো টেক করে মানে বছরের পর খেতে যাচ্ছে মানে খেয়ে যাচ্ছে ব্যথার জন্য সেক্ষেত্রে যারা কোভিড থেকে সেরে উঠেছেন তাদের মধ্যে যারা স্টেরয়েড গ্রহণ করেছিলেন তাদেরও কি এই ঝামেলাটা দেখা গেছে কিন্তু আপনি একটা দর্শক একজন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে তার কাছ থেকে প্রশ্ন নিয়ে আলোচনা আসতে চাই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম বলুন টঙ্গী থেকে বাহার আলী বলছিলাম জি আমার দুই হাঁটুতে বেশ কিছুদিন ধরে ব্যথা হচ্ছে বেশ কয়েক বছর ধরে আমার বয়স 48 আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি অনেকে বলতেছে যে এটা কোনো ট্রিটমেন্ট নাই এটা ক্ষয় হবে ক্ষয় এটা রোধের ব্যবস্থা নাই আমি খুব শারীরিক অসুস্থতা ভুগতেছি তো এটার কোনো আধুনিক চিকিৎসা আছে কিনা জি আপনি থাকুন আমাদের সাথে আপনার কিছু জানার আছে আচ্ছা প্রথমত উনি কোনো এক্সরে করেছে এটার জন্য বা এমআরআই কিছু করেছে
আপনি কি এক্সরে বা কোনো কিছু করিয়েছেন টেস্ট? জি জি এক্সরে করেছি, ওনারা বলছে এটা অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস বলছেন? আচ্ছা আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস অনেকগুলো গ্রেডিং আছে, গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত। খুব সম্ভবত ওনার যদি গ্রেড 1 2 হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট ভালো আছে, 3 এন্ড 4 এর ক্ষেত্রে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি করে ফেলি। টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি, টোটাল নি রিপ্লেসমেন্ট যেটা সার্জারি সেটা? জি। ও তার মানে ওটা মানে অনেক দিন হয়তো হয়েছে বা উনি টের পাননি, এটাই নিশ্চয়ই গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ে। তাহলে তো 1 2 আপ টু 3 পর্যন্ত আমরা পিএপি টেস্ট করি সেক্ষেত্রে। তখন আমরা এখানে স্টেজিং এর যে বিষয়টা আসলো, তাহলে এভিএন এর ক্ষেত্রেও কি এরকম বিষয় আছে যে স্টেজ 1 স্টেজ 2? জি। আচ্ছা সেটা কি রকম? আচ্ছা আমাদের এভিএন স্টেজ আমাদের ফিকার টার্লি স্টেজিং বলি, আমাদের সবচেয়ে মোস্ট কপ মানে সারা ওয়ার্ল্ডে বিখ্যাত আমাদের স্টেজিং চলতেছে। এটা স্টেজ 0 থেকে আপ টু 4 পর্যন্ত আছে। 4 পর্যন্ত আছে। আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে যারা করোনাকালীন সময়ে স্টেরয়েড ব্যবহার করেছিল তাদের মধ্যে আসলে এভিএন এর প্রকোপটা বেড়েছে কিনা বা কোনো সম্ভাবনা থাকে কিনা বাড়ার? আসলে 2020 সালে তো আমাদের কোভিড আসলো, ঠিক আছে। কোভিডের পর তো আসলে অনেক রোগী এখানে আমরা ট্রিটমেন্ট লাইফ সেভিং ড্রাগ হিসেবে স্টেরয়েড দিয়েছি, যারা আইসিইউতে গেছে তাদেরকে আমরা স্টেরয়েড দিয়েছি। তখন দেখা যাচ্ছে স্টেরয়েড দেওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের আস্তে আস্তে এভিএনটা ডেভেলপ করতেছে এখানে। অনেক রোগীরা তখন বুঝতে পারছে তার মানে এভিএন হয়েছে, যে হ্যাঁ হালকা একটু ব্যথা হলো তখন মানে বুঝতে পারছে যে এভিএন ডেভেলপ হয়েছে কিনা, ঠিক আছে। তবে চেম্বার আজকে যত রোগী আসছে এই এক বছর যাবৎ, তার মধ্যে আমাদের 80% পেশেন্টই আসছে হ্যাঁ তাদের কারণে করে কোভিড হয়েছে, কেউটাকে আইসিউ ছিল, কেউটাকে স্টেরয়েড ইনটেক করেছে, ওদের মাধ্যমে এই রিল্ড কারণে ইভেন্ট ডেভেলপ হচ্ছে। আচ্ছা তার মানে এটা কিন্তু তার মধ্যে দেখাতে। আমাদের সাথে আরেকজন দর্শকের মাঝে যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে প্রশ্ন নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম রিপনা, বয়স 25, আমার হাঁটুতে ব্যথা, মানে আমি দ্বিতীয় সেজারটা হওয়ার পর থেকে ব্যথাটা। কতদিন থেকে হচ্ছে সেটা বলবেন? এটা 2-3 বছর ধরে হচ্ছে। আচ্ছা দুই হাঁটুতেই নাকি একটাতে? না না ডানটাতে। আচ্ছা আপনি কোনো পরীক্ষা করিয়েছেন মানে এক্সরে বা কিছু করিয়েছিলেন হাঁটুতে? হ্যাঁ আমি এক্সরে করাইছি, এক্সরেতে মানে কোনো সমস্যা ধরা পড়ে না। তো এই লাস্ট কয় মাসখানেক হয়েছে একটাতে করাইছি, তো বলছে যে মাংসগুলো শক্ত হয়ে গেছে সাইডের, এজন্যই ব্যথাটা করে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখতে থাকুন, এই বিষয়ে অবশ্যই পরামর্শ জানতে যাবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি সাথে থাকুন। আপনারা দেখছেন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড, ডক্টর আরিফিন ইফতেকার আহমেদ আমাদের সাথে আছেন। ডক্টর আরিফিন, আমরা বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিল, আপনি শুনছিলেন তার সমস্যার কথা। আচ্ছা এটা আসলে বিভিন্ন কারণ হয়ে যেতে পারে, যেমন নিজেন্টে লাইক সাইনোভাইটিসের কারণ হতে পারে, তো আমাদের আশেপাশে বার্সাইটিসের কারণ হতে পারে, তো অস্টিওআর্থ্রাইটিসের কারণ হতে পারে এখানে শক্ত যাওয়াটা, ঠিক আছে। ওনার আসলে করণীয়? আচ্ছা ওনার এখন ডক্টর এটা কোনো ভালো যে অর্থ সাজন যাক, উনি পাটা সম্পূর্ণ এক্সামিন করে দেখো কি অবস্থা, তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট দেবেন, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা এভিএন নিয়ে কথা বলছিলাম, আবার যদি একটু এভিএন এ আসি, আমরা এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে সিমটমসগুলো কি হয় আসলে। আপনি বলছিলেন একটা স্টেজ থাকে, আমি যদি জানতে চাই যে একদম প্রাথমিক পর্যায়ে যে সিমটমসগুলো থাকে যেগুলো দেখে আসলে আমাদের সচেতন হওয়া দরকার, সেই সিমটমসগুলো কি? আচ্ছা সিমটম হলো প্রথমত যদি আমি স্টেজ 0 তে আসি তেমন কিছু না, স্টেজ 1 এ আসে পেশেন্টের মোস্ট কম প্রি ক্লিনিক মানে পেশেন্ট কোনো সিমটম কোনো সিমটম নাই এবং রেডিওলজি সে দেখতে পাবে না কিছু না, মানে এক্সরে করে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তখন অনলি এমআরআই তে করলে তখন ধরা পড়বে এমআরআই তে স্টেজ 1 এর ক্ষেত্রে। আচ্ছা স্টেজ 2 তে গেলে সেক্ষেত্রে এক্সরে সুন্দর ফাইনাল পাওয়া যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বোনটা আস্তে আস্তে স্ক্লেরোসিস হয়ে গেল, তখন পেশেন্টের তার সিমটম হবে কুচকিতে ব্যথা হবে তখন পেশেন্টে। আচ্ছা মানে মানে হিপ জয়েন্টে কুচকিতে ব্যথা হবে, তো পেনটা মাইল্ড মরা থাকবে পেশেন্ট, পেনটা থাকবে স্টেজ 2 এর ক্ষেত্রে, তখন পেশেন্ট আমরা এক্সরে করি সেক্ষেত্রে পেশেন্টে স্ক্লেরোসিস পাবো, ক্রিসেন্ট সাইন পেতে পারি। আর স্টেজ 3 তে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্ক্লেরোসিস হচ্ছে সাথে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের যে জয়েন্ট স্পেস সেটা আস্তে আস্তে ক্ষয় শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তখন পেশেন্টের পুরো সিভিয়ার পেন হবে, পেশেন্টের মানে এমন অবস্থা মানে মডার সিভিয়ার পেন হচ্ছে, পেশেন্টের মুভ করতে কষ্ট হচ্ছে। আর স্টেজ 4 এর ক্ষেত্রে পেশেন্টের পুরো মানে হিপ জয়েন্টে আর হিপ জয়েন্ট আসে যে সামনে যে এস্টে বললাম যে মানে পেলভিসের যে সকেট যেটা বলি সেটা ক্ষয় হবে, মানে দুটো জয়েন্টের স্পেসটা মানে গ্যাপও কমে যাবে, মানে তোমার দেখা যাচ্ছে অনেক সময় একটা জয়েন্ট একটা লেগে আসে, ঠিক আছে। এটা আমরা সেকেন্ড অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি, তখন পেশেন্টে আমরা স্টেজ 4 চলে গেল, তখন পেশেন্ট এমন অবস্থায় পেশেন্ট আসলে তখন পাটাকে অ্যাবডাকশন করবে মানে খুব মানে মানে সরাতে পারবে না, ভিতরে নিতে পারবে না, ইন্টারোটেশন করতে পারবে না, তখন মানে তার মুভ করতে অনেক কষ্ট হয় পেশেন্ট তখন। আচ্ছা মেইনলি পেশেন্ট কুচকিতে পছন্দ ব্যথা এই এই সিমটমসগুলো দেখে তাহলে একজন সচেতন হবে। এরপরে আসলে চলে আসে যে ডায়াগনোসিসটা কেমনে হবে, কিন্তু আরেকজন দর্শক যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে প্রশ্ন নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমার নাম ফারজানা। জি আমি ময়মনসিংহ থেকে বলছি। জি আমার আসলে মানে 2020 সালে আমার কোমরের মধ্যে হালকা একটা ফাটলের মতন ধরা পড়ছে,
পরে ওষুধ খাইছি, ভালো ছিলাম এতদিন, পরে ইদানিং আবার এই যে শীতকাল দেখে হয়তো ব্যথাটা মানে ব্যথা অনুভব করতেছি, ব্যথা উঠলে বসতে পারি না, বসতে গেলে আবার মনে করেন যে ব্যথা লাগে এরকম। আচ্ছা এই আপনার একটু এ বয়সটা বলবেন, সেই সাথে এটা কতদিন আমার বয়স হচ্ছে 42 বছর বয়স, ওজন হচ্ছে 50 কেজি। আচ্ছা ব্যথাটা মিলি কোমরে নাকি স্পাইনে? ব্যথাটা কি কোমরে হচ্ছে নাকি কোমরের একটু উপরে হচ্ছে? না আমার ব্যথাটা হচ্ছে কোমরের মধ্যে, কোমরেই হচ্ছে, মানে কুচকুচে যে জয়েন্টটা। আচ্ছা জয়েন্টে যে ব্যথাটা আমরা যেটা বলি যে আমাদের যে জয়েন্ট যে এখানটা সেখানটা। জি জি জয়েন্টের কোনো এক্সরে করা হয়েছে? এক্সরে কি করিয়েছেন আপনি? আমি 2020 এ এক্সরে করিয়েছিলাম। 2020 এ করিয়েছিলেন, তখনই আপনি বলছিলেন যে একটা ফ্র্যাকচার মতো দেখা গেছে। জি জি ফ্র্যাকচার মতো। হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে আসলে ফ্র্যাকচার ট্রিটমেন্ট করা লাগবে, এটা যে ফ্র্যাকচার নেক ফেমার হয়েছে না আসলে এক্সরে না দেখে বলা যাচ্ছে না কোন ফ্র্যাকচারটা কি হয়েছে ওনার। ঠিক আছে আচ্ছা তার মানে কি এখন ফ্র্যাকচার হচ্ছে ট্রিটমেন্ট করাটা বিশেষজ্ঞ ডক্টরের কাছে যে কোন অর্থোডন্টিস্ট যাক সেক্ষেত্রে বেটার হবে এটা। জি জি ধন্যবাদ আপনাকে। আমরা যদি আবার একটু ডায়াগনোসিসটা নিয়ে জানতে চাচ্ছিলাম, এভিএন এর যে ডায়াগনোসিস সেটা আসলে কিভাবে হয়? আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলবো, কোনো পেশেন্টের সাপোজ যে কুচকিতে ব্যথা হয় সেক্ষেত্রে সবার পেশেন্টের এমআরআই করা প্রয়োজন। দেখা যায় এম সব এভিএনটা বললাম স্টেজ ওয়ানের ক্ষেত্রে আসলে এক্সরে কিছু আসে না, বাট এমআরআই ফাইন্ডিং পাওয়া যাচ্ছে। সো সবার আগে যদি এক্সরে এমআরআই করে ফাইন্ডিং সে যদি এভিএন ডায়াগনোস করতে পারে সে যে তার ট্রিটমেন্ট করে আসে তার একটা ভালো রিভার্স হওয়া পসিবল এখানে। সেক্ষেত্রে সবচেয়ে এমআরআই গোল্ড স্ট্যান্ডার্ড, দেন এক্সরে সিটি স্ক্যান করা যাচ্ছে। আচ্ছা তাহলে এই যে ট্রিটমেন্টটা, এরপরই তো আপনারা ট্রিটমেন্টটা শুরু করবেন, সেটার আসলে কয়টা ধাপ আছে ট্রিটমেন্টে? আচ্ছা ট্রিটমেন্ট আসলে মেনলি আমরা অ্যাকুট স্টেজিং আমরা করি, ঠিক আছে, তবে আমরা স্টেজ 0, 1, 2 এর ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিচ্ছি, আমরা কিছু বিসফসফেট ড্রাগ দিই, কিছু ক্যালসিয়াম ক্যালসিটোরিয়ার ওষুধ দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে বিসফসফেট ড্রাগগুলো যদি মোটামুটি পেশেন্টকে 1 বছর থেকে 1.5 বছর কন্টিনিউ করা যায়, স্টেজ 2 এ পর্যন্ত পেশেন্টে আমরা এই ডিজিজ সম্পূর্ণ রিভার্স করতে পারি। স্টেজ 2 পর্যন্ত? স্টেজ 2A A 2A। আচ্ছা আচ্ছা একদম সম্পূর্ণ রিভার্স করা পসিবল যদি সম্পূর্ণ, যদি সে পেশেন্ট যদি 20% ড্রাগ এটা অ্যাভেলেবল ড্রাগ যে কোনো অর্থ ডাক্তার দিতে পারে, 2A পর্যন্ত দিতে পেশেন্ট আমরা একদম পুরো রিভার্স করতে পারি। আর 2B পরের ক্ষেত্রে পেশেন্টটা আমরা দেখি পেশেন্টের কোর ডিপ্রেশন করে থাকি আমরা। আমার কোর ডিপ্রেশন হচ্ছে আমার যে যে ফিমোরাল হেড সেই আমরা একটা মাঝখানে ফুটো করি, সেখানে আমরা একটা গ্রাফ দিয়ে দিই, লাইক ভাস্কুলার বোন গ্রাফ দিয়ে দিই। আর স্টেজ 3 আর 4 এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পেশেন্টে আমরা বিশেষ করে স্টেজ 3 যাদের বয়স 45 কম, যদি দেখা যায় যে পেশেন্টের পেলভিসের উপর যে এস্টোমাল ইনটেক থাকে সেক্ষেত্রে আমরা ভেরাস ডিডোট্রাস অস্টোটমি করি, ট্রান্স ইন্ট্রোকাইন্ডাল অস্টোটমি করে থাকি। আর যদি দেখা যায় আফটার 45 ইয়ার্স যদি এস্টোমাল যেটা আসে সেটি ইনটেক না থাকে, যদি লাইক ডিসরাপশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টটা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করি। আর স্টেজ 4 এর ক্ষেত্রে কোনো কথা নাই, আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করি। মানে প্রত্যেকটা স্টেজিং এর উপরে আপনাদের ট্রিটমেন্ট করতে হবে, এখানে সবকিছু ট্রিটমেন্টের স্টেজিং এর উপর। আচ্ছা এই যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট যেটা আপনারাও করেন সেটা আসলে আমাদের দেশে এখন হচ্ছে? হ্যাঁ অ্যাভেলেবল হচ্ছে। আচ্ছা এইগুলো আসলে কতটা সময় সাপেক্ষ হয় বা কতটা ব্যয় সাপেক্ষ এই চিকিৎসাগুলো? আচ্ছা আসলে মেন কথা আমাদের টোটাল হিপ রিপ্লেসমেন্ট আসলে একটু এক্সপেন্সিভ সার্জারি, কারণ এখানে ইমপ্ল্যান্ট সেটা অনেক এক্সপেন্সিভ। একটা ইমপ্ল্যান্টের দাম মোটামুটি অলরেডি 165, 165 থেকে 170 পর্যন্ত। ইমপ্ল্যান্টটা যে করেন সে কি শুধু ওই পোর্শনটুকু যেখানে আপনার আমরা উপরে যে এস্টাবলমটা ফেলে দিই, মানে এটা ওইটাকে আমরা এস্টাবলমটা একটু আমরা এটাকে একটু কী বলে এটাকে একটু ওটাকে ঘষামাজা করে এটা মানে পজিশন করি, আর হিপ জয়েন্টে যে যেটা সেটা আমরা ফেলে দিই, নতুন হিপ লাগিয়ে দিই, এটা মধ্যে এটা ফিমোর হেডটা লাগিয়ে দিই। তো সেক্ষেত্রে আসলে একজন পেশেন্টের কতদিন সময় লাগতে পারে এই অপারেশনের পরেও? নিশ্চয়ই ফলো আপে থাকা লাগবে পেশেন্ট? হ্যাঁ অপারেশন মানে ওই দিন 2 থেকে 3 মাস আমরা পেশেন্ট একদম সম্পূর্ণ পুরো নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে এখানে। আচ্ছা তারপরে কোনো ঝামেলা হয় না? আচ্ছা আমরা ফিরবো আলোচনা আরেকটা বিরতি থেকে ফিরে এসে। ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড দেখছেন আপনারা, ছোট্ট আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড, ডক্টর আরফিন ইফতেখার আহমেদ আমাদের সাথে আছেন। আমরা একটু এভিএন এর যে ট্রিটমেন্ট আমরা কথা বলছিলাম, সেখানে আপনি টোটাল হিপ রিপ্লেসমেন্টের কথা বলছিলেন। অনেকের আসলে জানার একটা জায়গা থেকে যে এটা আসলে কতটা ব্যয় সাপেক্ষ হয়ে থাকে এই ট্রিটমেন্টটা? এটি একটু এক্সপেন্সিভ, কারণ মোটামুটি এটা অপারেশন করতে প্রায় 2.5 থেকে 3 লাখ পড়ে যায় প্রায় অ্যাটলিস্ট, কারণ আমরা যে ইমপ্ল্যান্টটা ইউজ করি সেই ইমপ্ল্যান্ট দাম প্রায় 165 থেকে 170 দাম পড়ে যাচ্ছে। আর ভালো ইমপ্ল্যান্ট যত ভালো ইমপ্ল্যান্ট দেবেন তত কস্টিং বেশি, কিছু ইমপ্ল্যান্ট আছে 2 লাখ 3 লাখ দামের ইমপ্ল্যান্ট আছে, যত ইমপ্ল্যান্ট যতটা কস্ট মানে যেমন কস্ট করবেন তেমন এটা আউটকাম পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে এটা তাহলে একটা আইডিয়া হলো। আচ্ছা এই যে এভিএন আমরা বলছি বড়দের হয়, এভিএন ছোটদের ক্ষেত্রে কি হতে পারে? এটা সাধারণত পার্থিসের ক্ষেত্রে হয়, তখন আমার পার্থিসের ক্ষেত্রে আস্তে মানে বোনস ক্ষয় হয়ে যায়, মানে সেক্ষেত্রে অটোমেটিক আমার রিজেনারেট করে তখন এটা আদার ক্ষেত্রে। আচ্ছা আমরা একটু যদি অস্টিও আর্থ্রাইটিস নিয়ে একটু জানতে চাই, কারণ এটাও আসলে অনেক কমনলি দেখা যায়, অস্টিও আর্থ্রাইটিসটা আসলে
কেন হয়ে থাকে? আচ্ছা, অস্টিওস্টাসিস মানে হচ্ছে আমাদের মানে ডিপেন্ডেন্ট জয়েন্টগুলো আছে, কোনো কোনো জয়েন্টগুলো লাগে যেখানে ইনফ্লামেশন হলো সেক্ষেত্রে আমার অস্টিওস্টাসিস ডেভেলপ করে। তো মোস্ট কমন হচ্ছে আমাদের নি জয়েন্টে বেশি হয়ে থাকে, কারণ আমাদের ভরটা শরীরে সম্পূর্ণভাবে নিতে দিয়ে থাকে, নি জয়েন্টে হয়, হিপ জয়েন্টে হয়ে থাকে, তারপর আমাদের লাগে অ্যাঙ্কেল হয়ে থাকে, শোল্ডার হয়ে থাকে। এটা আমরা বলছি যে নি জয়েন্টে, এখানে আসলে কোনো বয়সের এবং কোনো ওজনের ব্যাপার আছে কিনা, যে যারা একটু ওবেস তাদের এটাতে প্রেশার পড়ছে দেখে হাঁটুতে? অবশ্যই, আসলে বয়সের ব্যাপারটা বলি, সাধারণত আমাদের মানে 35-40 ইয়ার্সের পর থেকে আমাদের সাথে হয়। আর যারা অবেসিটি একটা অন্য ফ্যাক্টর। একটা ছোট্ট উদাহরণ দেই, যে আমরা একটা মানে জুতা কিনলাম, মনে করি বাটা থেকে কিনলেন, লাইক একটা 50 কেজি ওজনের মানুষ এই জুতোটা পরলে যতটা আউটকাম হবে, একটা 80 কেজি ওজনের মানুষ সেই জুতোটা পরে সেই জুতোটা ততটা লাস্টিং করবে না প্রেশারের জন্য। সো আমাদের জুতোর নিজনটা সেই জুতার মতো হয়ে গেল, আপনি ওয়েট যত বার বেশি হবে আপনার নিজনটা তত বেশি প্রেশার পড়বে, আপনি আস্তে আস্তে ওয়েট কমাবেন, একটু ব্যথা কমে যাবে সেক্ষেত্রে। সেক্ষেত্রে যে এই যে অস্টিওআর্থ্রাইটিস লক্ষণগুলো আসলে কী হয়ে থাকে? আচ্ছা, প্রথমত আমাদের যে ডিপেন্ডেন্ট জয়েন্ট লাগে যদি নিতে বলে থাকে সেক্ষেত্রে জয়েন্টে আমাদের হিউজ ব্যথা, প্রচণ্ড ব্যথা করবে। দেখা যাচ্ছে পেশেন্টের মানে হঠাৎ বসে আছে, অনেক সময় রেস্টিং কন্ডিশনে ব্যথা হয়, ঘুমের সময় ব্যথা হতে পারে, পেশেন্টের চলাফেরা করতেও ব্যথা হয়ে থাকে তখন। সেক্ষেত্রে তাহলে তো তার দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটে, সিরিয়াস হ্যাম্পার হয়। তো সেক্ষেত্রে তার যখন কেউ এই লক্ষণগুলো দেখছেন তো ক্লিনিক্যাল কিভাবে ডায়াগনোসিস করে থাকেন আপনারা? আচ্ছা, প্রথমত পেশেন্টের সবচেয়ে আমরা এক্সরে করে থাকি, এক্সরে কিছু ফাইন্ডিং আছে, আমরা স্টেজ 1, 2, 3, 4 ফাইন্ডিং করি এখানে। সেটা মধ্যে কিছু কিছু লক্ষণ, যেটা আমাদের এখানে জয়েন্ট স্পেসটা কীরকম আছে, জয়েন্ট স্পেস রিডাকশন হয়েছে কিনা, কোনো আলগা মানে অস্টিওফাইট ফর্মেশন হয়েছে কিনা, বোনে আস্তে আস্তে বোনস ডেন্সিটি কমে গেছে কিনা, স্ক্লেরোসিস ডেভেলপ করেছে কিনা, সফট টিস্যু ক্যালসিফিকেশন হয়েছে কিনা, এসব দেখে আমরা আসলে ডায়াগনোস করি যে অস্টিওআর্থ্রাইটিস কোন স্টেজে আছে বা কী পর্যায়ে আছে। আচ্ছা, তাহলে এই বোন ডেন্সিটি কমে যাওয়াও কিন্তু একটা রিজন, তার মানে বোন ডেন্সিটি বাড়ানোর জন্য আসলে আমরা তাহলে কী করতে পারি? এটার সাথে আসলে কি ফুডের রিলেশন আছে? এটার সাথে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের আমাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে, লাইক আমাদের দুধ বলেন, ডিম বলেন, তারপর টিস খেতে পারি, আমরা গ্রিন লিফ ভেজিটেবল খেতে পারি। আর বিশেষ করে যারা আমাদের মানে যারা রোদে কম যায় তখন তাদের একটু সকালে মিষ্টি রোদে 7-8 রোদে যেতে বলি, তখন প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। মানে আমাদের একটু বাইরে এক্সপোজারটাও বাড়াতে হবে, কারণ আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে এসিতে বসে থাকছি বা এটাও একটা কারণ। আপনাদের অফিসে ঢুকলাম আর বিকাল 5টায় বেরোলাম না, সেটাও একটা কারণ হতে পারে। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে প্রশ্ন নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মিঠুন শর্মা বলছি, সিরাজগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার বয়স 33 বছর, আমি প্রায় 3 বছর যাবত ব্যাক পেইনে ভুগতেছি আর কি। এর আগে ডাক্তার দেখিয়েছি, এক্স রে করেছি, তখন যেটা বলেছে যে মাসেল স্পাজমের কারণে আমার ব্যথাটা হচ্ছে। ব্যথাটা মূলত হয় সকালে যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর ব্যথাটা প্রচন্ড আকারে থাকে আর কি, এবং অনেক আনকমফোর্টেবল থাকি। এটার আসলে প্রপার কোনো সমাধান আছে কিনা? যে খাটটা ঘুমাচ্ছে খাটটা শক্ত না মোটামুটি নরম? হ্যাঁ, খাটটা আগে তোষক ছিল, পরবর্তীতে এটার জন্য আমি একটা অর্থোপেডিক জানাতে প্রয়োজন। এক্সরে বলো যে কোনো স্পাসলেস পেয়েছে, আর এমআরআই তে বুঝতে হবে যে কোনো লাইক পিএলআইডি হয়ে কোনো স্পাইনাল কর্ড চাপ দিচ্ছে কিনা জানা দরকার, সেক্ষেত্রে হয়তো বা ডায়াগনোসিস করা সম্ভব, ট্রিটমেন্ট করা পসিবল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আবার যদি ওই অস্টিওআর্থ্রাইটিসের বিষয়টাতে আসি, সেটা ডায়াগনোসিস আপনি বলছিলেন কিভাবে হয়, ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি, এটা কি মেডিসিন দিয়ে কিউরেবল? আচ্ছা, ট্রিটমেন্ট বর্তমানে সবচেয়ে লেটেস্ট এখন আমরা পিআরপি থেরাপি দিচ্ছি বর্তমানে আমরা, ঠিক আছে। পিআরপি থেরাপিটা কি? এটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, এটা পেশেন্ট থেকে আমরা ব্লাড নিই, মোটামুটি 15-20 ml ব্লাড নিই, সেটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা বিভিন্ন মেডিসিন মিশিয়ে আমরা পেশেন্টের প্লাজমাটা আলাদা করি, তারপর সেটাকে আমরা পেশেন্টের প্লেটলেট রিচ প্লাজমাটা আমরা পেশেন্টের আমরা আমরা এটা ইনপুট করি, লাইক যে জয়েন্টের সমস্যা সেই জন্য আমি ইনজেকশন দিয়ে থাকি এটা। আচ্ছা, তো এইটা আসলে কি কোনো এটার কি কোনো স্টেজিং আছে এই অস্টিওআর্থ্রাইটিসের? যে হ্যাঁ, স্টেজ 1 থেকে স্টেজ 4 পর্যন্ত আছে এখানে, এটারও স্টেজিং আছে? হ্যাঁ, স্টেজিং আছে।
তো ট্রিটমেন্টটা নিশ্চয় ওইভাবেই আপনাদের আমার সেক্ষেত্রে স্টেজ ওয়ান আর টু এর ক্ষেত্রে বিশেষ করে স্টেজ ওয়ান আর টু এর ক্ষেত্রে যদি পিআরপি দেওয়া যায় একদম আর্লি স্টেজে তাহলে পেশেন্ট খুব ভালো আর্লি রিকভারি করে। আচ্ছা, যারা পিআরপির পরেও রিকভারি করে না তাদের ক্ষেত্রে আপনারা কি সাজেশন দেন? সেক্ষেত্রে স্টিম সেল থেরাপি আছে, মেডিসিন আছে, মানে পিআরপি নাহলে স্টিম সেল চলে আসে। প্রথমে আমরা বিশেষ আমরা মেডিসিন স্টার্ট করি, মেডিসিন আর ইন্টার স্টেরয়েড দিই, স্টেরয়েড ভালো হলে দেন পিআরপি আমরা সাজেস্ট করি পেশেন্টে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর আরিফিন ইফতেখার আহমেদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকে ধন্যবাদ, সব ভালো থাকবেন। আর দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।